You are. What are you doing now? Hopefully, you are fine all. I am also fine by the grace of Almighty Allah. Amra aajke sentence somporke niye ektu alochona korbo. Sentence ba bakko, tai na? Amra je sob kotha boli, ei sob kotha jokhon কয়েকটা কথা একসাথে গুছিয়ে বলা হয় তখন সেটা বাক্যে পরিণত হয়, তাই না? অর্থাৎ কয়েকটা শব্দ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে একটা বাক্য বলা হয়, তাই না? তাই না? সেন্টেন্স এটাকে ইংরেজিতে কী বলা হয়? সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড উইচ অ্যাজ সাবজেক্ট অবজেক্ট ভার্ব সাবজেক্ট অবজেক্ট অ্যান্ড ভার্ব that express a complete sense অর্থাৎ একটা সেন্টেন্সে কি থাকবে? সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, যেগুলো একটা কমপ্লিট সেন্স, একটা সেন্স প্রকাশ করবে। অর্থাৎ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ অ্যাজ এ সাবজেক্ট অবজেক্ট অ্যান্ড ভার্ব হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স, অথবা হুইচ এক্সপ্রেস আ কমপ্লিট সেন্স। অর্থাৎ কতগুলো ওয়ার্ড একত্রে বসে যেখানে সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে এবং একটা কমপ্লিট সেন্স অর্থাৎ পুরোপুরি অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা কী বলতে পারি? সেন্টেন্স বলতে পারি, তাই না? বাংলা আমরা বলতে পারি কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন একটা সেন্টেন্স হয়। আচ্ছা, সেন্টেন্স আমরা একটা বাক্য রেখে লিখি, যেমন রহিম ইজ আ গুড বয়। তাহলে আমরা কি লিখলাম? রহিম ইজ আ গুড বয়। এটা একটা কি? এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। আমরা যদি এইটাকে এভাবে লিখি, বয় রহিম, রহিম বয় রহিম ইজ এ গুড, তাই না? দেখো আমরা এইটা এখানে লিখছে, বাট এইটাকে আমরা একটা সেন্টেন্স বলতে পারতেছি না, বাট এইটাকে আমরা একটা সেন্টেন্স বা বাক্য বলতে পারি। কারণ এখানে এখানে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসছে, এখানে অর্থ প্রকাশ করছে। আর আমরা এখানে কোনো অর্থ আমাদের নিচে যে ওয়ার্ডগুলো লিখছি ঠিকই, কিন্তু এই ওয়ার্ডগুলোর কোনো অর্থ আসছে না। এই জন্য আমাদের আমরা এই ওয়ার্ডগুলোকে একটা অর্থ সেন্টেন্স বা বাক্য বলতে পারি না, তাই না? তাহলে আমরা কি করব? শুধুমাত্র কয়েকটা ওয়ার্ড হইলেই হবে না, ওয়ার্ডগুলো তার ওয়ার্ক অর্ডার অনুসারে বসাইতে হবে, ওয়ার্ক অর্ডার অনুসারে বসাইতে হবে। অর্থাৎ কোথায় কী বসবে সে অনুসারে বসাইতে হবে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? সেন্টেন্স বা বাক্য বলতে পারি। কে ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এইটা মুছে দিলাম। দেখো এইটা হচ্ছে একটা সেন্টেন্স, তাই না? আমরা সেন্টেন্স সম্পর্কে কী বললাম? যে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এই সেন্টেন্সকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করতে পারি, এই একটা ভাগ, এই একটা ভাগ। দুইটা ভাগ কি? অর্থাৎ আমরা যদি এই ভাগ করা না শিখে তাহলে আমরা সেন্টেন্স গঠনও করতে পারবো না, তাই না? তাহলে এটাকে বলা হয় হচ্ছে সাবজেক্ট, এটাকে বলা হয় কি? সাবজেক্ট, সাবজেক্ট। এটাকে কি বলা হয়? অবজেক্ট। এটাকে বলা হয় সাবজেক্ট, এটাকে বলা হয় হচ্ছে কি? সরি, প্রেডিকেট, প্রেডিকেট, তাই না?
predicate, subject and predicate, subject and predicate, अर्थात subject के to say something about something is called subject. To say something about something. अर्थात to say something about something. अर्थात is called subject. अर्थात कोनो किसु सम्पर्के किसु बलाय हसे subject. কোনো কিছু আর কিছু সম্পর্কে বলাই হচ্ছে সাবজেক্ট। আমরা এটা কি লিখি, আমরা সাবজেক্টটার সংজ্ঞাটাও লিখি, এস ইউ বি জে আই সি টি। সাবজেক্ট কি? টু সে সামথিং, আই এন জি, টু সে সামথিং, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে টু সে সামথিং অ্যাবাউট About something. About something. To say something about something is called a subject. অর্থাৎ বাংলায় কি বলে, কোনো কিছু সম্পর্কে কিছু বলাই হলো সাবজেক্ট। বাংলায় বলে কি, কোনো কিছু সম্পর্কে কিছু বলাই হলো সাবজেক্ট বা উদ্দেশ্য, বলা হলো সাবজেক্ট। অর্থাৎ বাক্যে কোনো কিছু সম্পর্কে, অর্থাৎ এইটা হচ্ছে অনিশ্চিত যাত্রা, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে, এইটা সম্পর্কে যাকে নিয়ে বাক্যটা গঠিত হয় সেটা হলো সাবজেক্ট। যাকে নিয়ে বাক্যটা গঠিত হয়, কী সম্পর্কে বলা আছে, রহিম সম্পর্কে বলা আছে, কী সম্পর্কে বলা আছে, রহিম সম্পর্কে। এই জন্য কোনো কিছু সম্পর্কে এই বাক্যটা কী সম্পর্কে বলা আছে, রহিম সম্পর্কে, রহিমকে বর্ণনা করা আছে, রহিম একটা ভালো ছেলে, এই জন্য এটা আছে সাবজেক্ট। আর অবজেক্ট, অবজেক্টটা কী, তাহলে এটা সাবজেক্ট কেন হলো, এই রহিম সম্পর্কে কিছু বলা আছে এই জন্য এটাকে সাবজেক্ট বলা। এখন অবজেক্ট কার বলে, অবজেক্ট, আচ্ছা অবজেক্টটা হলো টু সে সামথিং অ্যাবাউট টু সে সামথিং অ্যাবাউট to say something about subject is called an object. অর্থাৎ দেখো টু সে সামথিং এটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ টু সে সামথিং অ্যাবাউট সাবজেক্ট ইজ কল্ড অ্যান অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু। দেখো ইজ এ গুড বয়, কে গুড বয়, রহিম, এই ইজ আ গুড বয় কী সম্পর্কে, এই রহিম সম্পর্কে বলছে, এই জন্য একটা অবজেক্ট, অর্থাৎ রহিমকে বর্ণনা করছে কে, ইজ আ গুড বয়, এই গুড বয়টা রহিমকে বর্ণনা করছে, তাই এটা হচ্ছে অবজেক্ট। আর এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হলো অবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে। আর অবজেক্ট হলো, সাবজেক্ট হলো কোনো কিছু সম্পর্কে বলা হয় যেটাকে কেন্দ্র করে বাক্যটা গঠিত হয়, যেটাকে কেন্দ্র করে বাক্যটা গঠিত হয় সেটা হলো সাবজেক্ট। আর অবজেক্ট হলো ওই
সাবজেক্টকে সম্পর্কে কোনো কিছু বলা, কেমন ছেলেটা কেমন ভালো, তাই না? অর্থাৎ এইটা সম্পর্কে বলা হলো প্রেডিকেট। এই সম্পূরা কেমন সে ছেলেটা কেমন, সে হয় আছে ভালো ছেলে, সে হয় ভালো ছেলে, এটা এই জন্য এটা প্রেডিকেট, তাই না? তাহলে আমরা আজকে বাক্যের অংশ সম্পর্কে বললাম, অর্থাৎ পার্ট অফ সেন্টেন্স। এটাকে বলাই কি পার্ট অফ সেন্টেন্স। সেন্টেন্সের কয়টা অংশ? দুইটা। দেয়ার আর টু কাইন্ডস অফ টু পার্ট অফ সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। অর্থাৎ এই সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। আগামী দিন আমরা সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে একটু আমরা জানবো, কীভাবে সেন্টেন্স গঠন করা হয়, হ্যাঁ, সেন্টেন্স কত প্রকার ও কী কী, সেটা নিয়ে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আজকে এই পর্যন্ত। নো মোর টুডে, স্টে হোম, স্টে সেফ, তাই না? আমরা বাসায় থাকব, নিয়মিত হাত ধোবো, সাবান দিয়ে পরিষ্কার হব এবং পরিষ্কার রাখব, নিজে পরিষ্কার থাকবো, অন্যকে পরিষ্কার থাকার জন্য উদ্বুদ্ধ করব। সবাইকে আবারও নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।